আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো শের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। রঙিন হয় এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয় এ শুধু ক্ষণিকে অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে দাগা দিয়া মহাসুখে আছে সুপ্রিয়া। আমার এই সর্বনাশ কেন করলে তুমি? সদরুল কত বছর অস্ট্রেলিয়ায় ছিল? জিবা ভাই 7 বছর। এখন আমার প্রশ্ন হলো, নিজের টাকা থাকতে সদরুল তোমার কাছে টাকা ধার করলো কেন? পুলিশ রাজুকে ওর বাসায় পায়নি, আগেই ভাগছে। হ্যাঁ ম্যাডাম, রাজু খুব ডেঞ্জারাস পোলা, পুলিশের মধ্যে ওর লোকজন আছে। অপারেশনের বাকি 4 লাখ টাকা কবে দিতে হবে? জিব্বা আঙ্কেল, এই যে এই মাসের শেষের দিকে। তোমার কাছে টাকা আছে নাকি বৌমার কাছ থেকে ধার করতে হবে? জি আঙ্কেল, আমার নিজের টাকা আছে ওই যশোরে, মানে কয়েকদিন পরে যাই আনবো আর কি। তোমার দোকানটা আমাকে দেখাবে? জিব্বা অবশ্যই দেখাবো অঙ্কেল, অবশ্যই দেখাবো। এখনই চলো না, কাছেই তো। কামটা মেলা কঠিন ম্যাডাম, আর রাজু আমার সাহেব খসছ, কখন জানি উল্টো আমারই ফালায় দেয়। রাজুর সাথে তোর সম্পর্ক হয়েছে, কথাটা সত্যি? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল, কি হলো, কথা বল। হ্যাঁ সত্যি, কবে সম্পর্ক হয়েছে? অনেক আগে থেকে। অনেক আগে কি মানে? কতদিন আগে থেকে? যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন তো রাজীব বাড়ির চাকর, একটা চাকরের সঙ্গে সম্পর্ক করতে তো লজ্জা করলো না? ছি 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 ছি, যখন জানাজানি হবে একটা চাকরের সঙ্গে বাড়ির মেয়ের সঙ্গে সম্পর্ক, তখন তখন আমাদের কেন মুখ থাকবে? মা, ওকে আমি কখনো চাকর হিসেবে মানিনি। শাট আপ! কেন দেখবি না, চাকর তো চাকরি। তোর বাবা যদি শোনে তাহলে তো হার্ট ফেল করবে।
তুই কি তোর বাবাকে মারতে চাস? আমি কোনো অন্যায় করিনি মা। শাট আপ। রিয়া কেমন নিষ্ঠুর দেখো বৌমা, ফোনটা বন্ধ করে রেখেছে। ওকে একবারও মনে হয় না আমাদের কথা, আমার কথা। আমি তো ওর মা, ওকে আমার সাথে কথা বলতে ইচ্ছে করে না। মা, একটা রাস্তার ছেলের জন্য সে আমাকে ভুলে বসে আছে। মা, রিয়া এখন একটা রিলেশনের ভিতরে আছে, ওর ভিতরে বোধ বলতে কোনো কিছুই কাজ করছে না। জানো বৌমা, রিয়ার জন্মের সময় আমার জীবনটা হাই রিস্কের মধ্যে ছিল। আমি ধরেই নিয়েছিলাম যে আমি বাঁচব না। তারপরও আমি আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করেছি আমার অনাগত সন্তানকে যেন বাঁচিয়ে রাখে। অথচ সেই সন্তান, মা, আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে। পুলিশ যদি ওদেরকে খুঁজে না পায়, আর পেলেও আমি যা চাই তাই যদি না করে। আপনি চিন্তা করবেন না, হাবিব আমাকে বলেছে মা, ও রাজুর দু পায়ে গুলি করে সারা জীবনের জন্য রাজুকে পঙ্গু করে দেবে। তারপরও যদি রিয়া ওকে না ছাড়ে? মা, রিয়া এই জেনারেশনের মেয়ে, একটা পঙ্গু ছেলের সাথে ও সারাটা জীবন স্পেন্ড করবে না মা, হাজবেন্ড হিসেবে মানবে না। মা, সেজুতির ব্যাপারে আপনি যদি কনফার্ম করেন তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হতে পারি। আগে রিয়ার ব্যাপারটা যাক, তারপর ভাব। আচ্ছা, তুমি কোন জায়গায়? জানো গাজীপুরে কয়টা রিসোর্ট আছে? ভাই পাঁচ ছটা আছে ভাই। রিসোর্ট ছাড়া ওখানে গেস্ট হাউস আছে। কয়টা আছে? গেস্ট হাউস ওখানে 10-11টার মতো হবে। তুমি সবগুলো নাম্বার জানো? জি ভাই, আমার কাছে সবকিছু লেখা আছে ভাই। আমার দিবা? জি ভাই। বই আছে। যাও বাসা যায়ানো, বুঝে নিয়ে আসো। সত্যি ভাই, এক দূরে যাইবা, এক দূরে। তুমি অস্ট্রেলিয়া যাবে কবে? আপনি যাবে বলবেন? আমি বললেই তুমি যাবে? তোমার বাবা মার সঙ্গে তোমার কথা হয় না? জি হয়। তারা তোমাকে যেতে বলে না? বলে। তাহলে বাবা মাকে ফেলে এখানে পড়ে আছো কেন? গতরাতে তোমার মা ফোন করেছিলেন,
তুমি নাকি অস্ট্রেলিয়া ফিরে যেতে চাও না? কথাটা কি ঠিক? জি। তোমার বাবা মার চাইতে তোমার মামা আমি তো বড় হতে পারি না, পারি? ঠিক বলেছেন, কিন্তু মানে আপনারাও আমার কাছে কম না। আপনারা আছেন দেখে তো আমি আমার বাবা মার অ্যাবসেন্স অনুভব করতে পারি না। সারা জীবন এই অনুভব থাকবে? আদিলের সঙ্গে তোমার বিয়ে হলে তুমি আমার মেয়ে হয়ে থাকতে পারবে তো? আমি তোমাদের বিয়েতে মত দিলাম। আরে পাগল মেয়ে, আমি কি তোর বর? আমি তো কথা দিলে কথা রাখি, রাখার চেষ্টা করি। ও, তাহলে শুধু কথা রাখার জন্য ফিরে এসেছো? হ্যাঁ, তাই তো, আর কি? কিছু না। আরেকটা কারণ অবশ্য আছে। কি? তোর নিঃসঙ্গতা আমি ফিল করি। থ্যাংকস এগেইন। তুই বস, আমি একটু কাপড় চেঞ্জ করে আসছি। আমার এক আত্মীয় রে রাজু নামে এক পোলা ভাগায় নিয়ে গেছে। সে জোর করে নিয়া তারে বিয়া করছে। গার্জেন কি কেস করে নাই? কেস করছে, পুলিশ রাজুর বাসায়ও গেছিল, পায় নাই। আমার ধারণা রাজু আমার ওই আত্মীয় রে নিয়া কোনো একটা রিসোর্টে গেছে। তুমি একটা কাম করবা, এই আমি আমার মোবাইলটা দিতেছি, তুমি তোমার ডায়েরি থেকে প্রত্যেকটা রিসোর্টে ফোন করে জানবা রাজু নামে কোনো ভিজিটর সেখানে উঠছে কিনা। যদি পাও সাথে সাথে আমার জানাই। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তাহলে শুরু কর। সব রাজু, তুমি নিজেরে এত সালাক মনে কর। আমার নাম তো আমি ভুলা যাই নাই, আমার নাম হসরাহাবি। আমার সঙ্গে জড়ানোর আগে
আমার সম্পর্কে তোমাকে সবকিছু ভালোভাবে জানতে হবে। তোমার সবকিছু এনে যাবে। কি জানো বলো তো? ট্রিনা নামের একটা মেয়ের সঙ্গে তোমার সম্পর্ক ছিল। ওর সঙ্গে তোমার বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে বিয়েটা হয়নি। সেটার কারণ হচ্ছে মামির আর ভাবির অপোজিশন। ট্রিনার পরিণতির কথা জানো? জানি, ও সুইসাইড করেছিল, কিন্তু তার জন্য মোটেই তোমাকে দায়ী করা যায় না, কারণ এর জন্য সুপ্রিয়া দায়ী। ওই বারবার এসে তোমার জীবনে ঝড় তুলেছে, তোমাকে তছনছ করেছে। এখানেই শেষ নয়, মারিয়া নামে আর একটি মেয়ে আমার জীবনে এসেছিল। আমি আরও একই ইউনিভার্সিটিতে পড়তাম, ও আমার 2 বছরের জুনিয়র। আমি ইউনিভার্সিটি পাশ করে MBA করার জন্য আমেরিকা চলে যাই, আর ওর বাবা মার সঙ্গে ও লন্ডন চলে যায়। তখন থেকে আমাদের সেপারেশন, কিন্তু 7 বছর পর ওর সঙ্গে আমার আবার দেখা হয়। কোথায় দেখা হয়? ঢাকাতেই, একটা হোটেলে। হোটেলে? ও লন্ডন থেকে ঢাকা এসে একটা হোটেলে ওঠে। আমার সঙ্গে দেখা হওয়ার পর আমাকে বলে ও আমাকে পাগলের মতো ভালোবাসে। আমার সঙ্গে দেখা করার জন্যই ও ঢাকায় এসেছে। তারপর ত্রিনার সঙ্গে তখন আমার সম্পর্ক, স্বাভাবিক কারণে ওকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব হয়নি। মারিয়া এখন কোথায়? ও লন্ডনে ফিরে গেছে, বলেছিল আবার আসবে, কিন্তু আমার কাছ থেকে কোনো রকম প্রতিশ্রুতি না পাওয়াতে ও হয়তো আসেনি। মারিয়াকে কি তুমি ভালোবাসতে? কোনো সম্পর্কই ভালোবাসাহীন নয় সে যদি। ওর জন্য আমার কেমন যেন একটা ফিলিংস কাজ করে, বলা যায় না। ও যদি বাংলাদেশে থাকতো তাহলে হয়তো ওকেই আমি বিয়ে করতাম। আমার জীবনে বেশ কটা মেয়ের চলাচল হয়েছে, এবং আমার চেতনায় ওদের প্রত্যেকের প্রভাব রয়েছে। সুতরাং আমি তো শুদ্ধ পুরুষ নই। আমার পৃথিবীতে যাত্রা করার আগে তোমার ভালো করে সবকিছু ভেবে চিনতে আসতে হবে। তোমার জীবনে যা ঘটেছে তা একেবারেই স্বাভাবিক, হয়তো তুমি অনেকের কাছে অনেক কাঙ্ক্ষিত, আর সেই জন্যই হয়তো তোমার প্রতি আমার আগ্রহটাও এত বেশি। বাপি তোমাকে ছুটি নিতে বলেছিল? বলেছিল। ছুটি নিয়েছ? নিয়েছি। কদিনের? 15 দিনের। বাপির সাথে কি তোমার এখন দেখা হয়েছিল? না। বাঁচা গেল। বাসলে কি করে? জয়, তুমি কি করে ভাবলে যে আমি তোমার সঙ্গে হানিমুনে যাব? বাপিকে তুমি বলবে তুমি ছুটি পাওনি, এবং আরো বলবে সামনে আমার পরীক্ষা, এখন হানিমুনে গেলে আমার পড়ালেখার ক্ষতি হবে। আমি এত মিথ্যে কথা বলতে পারবো না। তুমি কিন্তু প্রমিস করেছিলে যে আমি যা যা বলবো তুমি তাই তাই করবে, আর যদি না শুনো দেন আই উইল কমিট সুইসাইড। ঘটনা এখানেই শেষ নয়, আমার এই মৃত্যুর জন্য আমি কিন্তু তোমাকেই দায়ী করব। ছুটিটা ক্যান্সেল করে দাও, ওকে? ছুটি ক্যান্সেল করলে অনেক প্রশ্ন উঠবে। কে প্রশ্ন তুলবে? অফিসের লোকজন, বাবাও প্রশ্ন করবে। সিম্পল সলিউশন, অফিসের লোকজনকে তুমি বলবে যে আমি অসুস্থ হয়ে পড়েছি, আর বাপিকে ম্যানেজ করা আই হোপ
তোমার জন্য খুব একটা কঠিন হবে না, তাই না? বাবাজি কিছু বলবেন রমি চাচা? হ্যাঁ ভাইজান, তোমারই ডাক্তারছেন। আচ্ছা চলেন। ডেকেছেন? হ্যাঁ বাবা। ছুটি নিয়েছ? না বাবা। কেন? ডেপুটি গভর্নর সাহেব আমাদের ব্যাংকে কিছু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অ্যানোমালিস পেয়েছেন, এখন স্পেশাল অডিটিংয়ের নির্দেশ দিয়েছেন। কাল থেকে অডিট শুরু হবে, আর অডিটিংয়ের সময় ছুটি নেওয়া যায় না বাবা। জয়ের খবরটা শুনে কি মনটা খারাপ হয়ে গেল? কি খবর বাপি? ও ছুটি নিতে পারেনি, তুই জানিস না। কই, ও তো আমাকে কিছুই বলেনি। ওদের ব্যাংকে কাল থেকে আউট ইন্সপেকশন, সেই জন্য। মন খারাপ করিস না মা। আমি তো খুব আশা করেছিলাম। আসলে আমি চাই না তৃণার মতো তোমার জীবনটাও হোক। মামি এখন আগের থেকে অনেক বেশি নরম হয়েছে। আমি ভাবিকে কি বলেছি শুনবে? আমি বলেছি মা যদি আমাকে বলে তাহলে কালই আমি তোমাকে বিয়ে করব। দুক্কা 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 দুক্কা